সমস্ত বৈদিক শাস্ত্রে যা যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে সবকিছুর নির্যাস ভাগবতে আলোচিত হয়েছে তো এই প্রসঙ্গে রামায়ণের নির্যাস স্বরূপ তিনটি অধ্যায় শ্রীমদ নবম অধ্যায়ের নবম স্কন্দের দশম একাদশ এবং দ্বাদশ এই তিন অধ্যায়ে রামলীলা কীর্তন করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে আর দ্বাদশ স্কন্দে এসে অষ্টাদশ পুরাণ আদি সমস্ত শাস্ত্রের সমস্ত বৈদিক বৈদিক শাস্ত্রে কত শ্লোক আছে তো এই প্রসঙ্গে ভাগবতমের মহিমা প্রকাশ প্রসঙ্গে সুখদেব গোস্বামী সমস্ত শাস্ত্রে কোন গ্রন্থে কত শ্লোক আছে সব বলে ভাগবতকে দুইবার বলেছেন যে ভাগবতে আঠারো হাজার শ্লোক আছে দ্বাদশ ছন্দের ত্রয়োদশ অধ্যায়ের চার থেকে নয় নম্বর শ্লোকের অনুবাদ এবং তাৎপর্যে তো তাৎপর্যে শিলপ্রভুপাদের শিষ্যগণ লিখেছেন এই রামায়ণ সম্পর্কে রামায়ণ সম্পর্কে লিখেছেন যে বাল্মীকি কথিত রামায়ণ গ্রন্থ রয়েছে যা মূলত ব্রহ্মাজি শত কোটি শ্লোকে বর্ণনা করেছিলেন বাল্মীকি এই রামায়ণ প্রণয়নের পূর্বে এই রামায়ণ ব্রহ্মা কর্তৃক কীর্তিত হয়েছিল আর তখন ব্রহ্মা শত কোটি শ্লোকে এই রামলীলা কীর্তন করেছিলেন সেই রামায়ণ পরবর্তীকালে মুনি সংক্ষিপ্ত করে ঋষি বাল্মীকির কাছে বর্ণনা করেছিলেন যিনি পরবর্তীকালে মানবজাতির কাছে এই গ্রন্থটি উপস্থাপিত করেছিলেন যাতে মানুষ ধর্ম অর্থ এবং কামরূপ পুরুষার্থ লাভ করতে সমর্থ এবং এই রামায়ণে বাল্মীকিকৃত যে রামায়ণ এই রামায়ণের চব্বিশ হাজার শ্লোক রয়েছে তো আমরা প্রত্যেক ভক্তই মোটামুটি স্কুলের প্রায় সব ভক্তই ভগবান রামচন্দ্রের লীলা সম্বন্ধে জানেন তো আমরা শ্রীমদ্ভাগবতম থেকে নবম থেকে আমরা শ্লোক অনুবাদ পরে পরে যাব একটু একটু শিলপ্রভু তাৎপর্য থেকে আমরা শেয়ার করবো পনেরো মিনিট মহারাজ সাড়ে তো প্রথমেই বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র কোন বংশে আবির্ভূত হয়েছিলেন তিনি সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন এবং এই বংশের একজন শ্রেষ্ঠ রাজা হচ্ছেন মহারাজ খট্টাঙ্গ তার পুত্র দীর্ঘবাহু এবং তার পুত্র অজ আর মহারাজ অজের পুত্র দশরথ এবং মহারাজ দশরথের পুত্র রূপে ভগবান চতুর্ভুহ হয়ে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এই চারজনই ছিলেন বিষ্ণু বিষ্ণুতত্ত্ব তো দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন তৃতীয় শ্লোকে বলছেন যে তৎস্যানুচরিত রাজন ঋষিভি তত্ত্বদর্শীভি শ্রুতম হি বর্ণিতম ভূরি ত্বয়া তয়া সীতা মুহু হে মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে যেহেতু আপনি বারবার সীতাপতি রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেছেন তাই আমি তা সংক্ষেপে বর্ণনা করব দয়া করে শ্রবণ করুন এই রামচন্দ্রের লীলা সম্বন্ধে পরীক্ষিত মহারাজ আগে বারবার শ্রবণ করেছেন তাই পরীক্ষিত মহারাজ সংক্ষেপে রামলীলা কীর্তন প্রসঙ্গে মাত্র তিনটি অধ্যায় বর্ণনা করেছেন যিনি পিতৃসত্ব পালনের জন্য তার রাজ্য পরিত্যাগ করে প্রিয় পত্নী সীতা দেবীর অসমর্থ চরণ কমলের দ্বারা বনে বনে বিচরণ করেছিলেন বানর রাজ হনুমান ও কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ যার বন ভ্রমণের শান্তি অপনোদন করেছিলেন যিনি সূর্বনখার নাক এবং কান কেটে তাকে বিকৃত রূপ করেছিলেন সীতা দেবীর বিরহজনিত ক্রোধের দ্বারা যার ভ্রুভঙ্গি দর্শন করে সমুদ্র ভীত হয়ে ভগবানকে সমুদ্রের উপর সেতু বন্ধন করতে দিয়েছিলেন তারপর রাবণকে সংহার করেছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র আমাদের রক্ষা তো এইভাবে এই চার পাঁচ চার নম্বর শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী পুরো রামায়ণের সারাংশ করলেন তো আমরা যদি একটু একটু রামায়ণের দৃষ্টিপাত করি তো বিশেষ করে রামায়ণের প্রত্যেকটা লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনযাপনে রামায়ণ থেকে যে শিক্ষা আমরা পাই অন্য কোনো গ্রন্থে এত শিক্ষা পাওয়া যায় না রামায়ণের শ্রী শ্রীমদ ভক্তিশার্য স্বামী গুরু মহারাজ বলেন রামায়ণে কীর্তন করা হয়েছে আর্ট অফ লিভিং কিভাবে এই যে এই জগতে জীবনযাপন করতে হবে তার যে কৌশল প্রণালী পদ্ধতি বর্ণনা করা হয়েছে রামায়ণে আর মহা শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হয়েছে আর্ট অফ লিভিং কিভাবে এই জগৎ থেকে দেহ ত্যাগ করে ভগবত দামে ফিরে যেতে হবে তার আলোচনা হয়েছে শ্রীমদ এই রামায়ণে পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনীতি সমাজনীতি ধর্মনীতি হ্যাঁ সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জীবন ধারণের জন্য যা যা দরকার পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে এবং ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ওনার কার্যক্রমের প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে অত্যন্ত প্রত্যেকটা কার্যক্রম অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ মর্যাদার কোনো ব্যতিক্রম কোনো লীলার মধ্যে নাই যে জায়গাতেই একটু মর্যাদার ব্যতিক্রম হয়েছে ভগবান রামচন্দ্র তার প্রিয় হলেও তাকে তিনি পরিত্যাগ করেছেন স্বয়ং লক্ষ্মণকে পরিত্যাগ করেছেন সীতা মাতাকে পরিত্যাগ করেছেন নিজের অধিকার পরিত্যাগ করেছেন ভগবান রামচন্দ্র এত মর্যাদাবান তো আবির্ভাবের পূর্ব থেকেই আমরা দেখি যে দশরথ তিনি ছিলেন নিঃসন্তান অন্ধমুনির অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যেহেতু তিনি তার একমাত্র অবলম্বন সিন্ধুমণিকে অজ্ঞাতসারে শব্দবানের মাধ্যমে হত্যা করেছিলেন সেই জন্য অন্ধমুনি তাকে পুত্র পুত্রবিরোহে দেহত্যাগের অভিশাপ দিয়েছিলেন তো তিনি যখন শুনলেন শুনে হাসছেন অভিশাপ পেয়ে যে আমি নিঃসন্তান যার কোনো পুত্র সন্তান নাই তাকে অভিশাপ দেওয়া হচ্ছে যে পুত্রের বিরোহে প্রাণ ত্যাগ করবে এর থেকে হাস্যকর আর কি হতে পারে তখন সাথে সাথে বলছেন যে আপনি এখন নিঃসন্তান হলেও আপনার সন্তান হবে এবং তার বিরোহে আপনি দেহত্যাগ করবেন তো দশরথ একই সাথে এই অভিশাপে তিনি আশ্বস্ত হলেন সাথে সাথে দুঃখিত হলেন যাক কমপক্ষে আমি যে নিঃসন্তান রাজা এই কলঙ্কটা তো ঘুজবে আর পুত্রের বিরোহে মারা যাব এই এটাও আসলে একটা দুঃখের ব্যাপার তো দুইটাই তিনি মেনে নিলেন কারণ মনির বাক্য কোনো সময় ব্যর্থ হয় না এখন কিভাবে ভগবান রামচন্দ্রের আবির্ভাব হবে তিনি যজ্ঞ করিয়েছেন পুত্রেষ্টির যজ্ঞ আর এই যজ্ঞের যজ্ঞ থেকে যজ্ঞের মধ্যে যে পায়েস নিবেদন করা হয়েছে পরমান্ন নিবেদন করা হয়েছে যজ্ঞ ভগবান শ্রী বিষ্ণুকে তো এই পায়েস বাটিতে করে এনেছেন চরু চরু আচ্ছা তো যেহেতু মহারাজ দশরথের তিন পত্নী ছিলেন এই তিন পত্নীর বড় দুই পত্নী মানে তাদের মধ্যে অত্যন্ত প্রীতির সম্পর্ক ছিল স্বাভাবিকভাবে একাধিক পত্নী থাকা মানে সংসারে নিত্য ঝামেলা থাকা কিন্তু যদিও মহারাজ দশরথের তিন তিনজন পত্নী ছিলেন কিন্তু পরস্পর পরস্পরের সাথে আপন বোনের মতো সম্পূর্ণ নির্মাৎসর মৎসর রূপে তারা পরস্পর পরস্পরের সেবা করতেন তো বড় পত্নী হিসেবে ওনার প্রথম অধিকার কৌশল্যার প্রথম অধিকার তো তিনি নিয়েছেন নিয়ে আরও একটি খালি পাত্র দিয়েছেন কৈকেইকে তো পাত্রের মধ্যে তিনি ঢেলেছেন ভাবছেন যে তিন পাত্রে বন্টন করে তারপর সমান ভাগে ওনারা পাবেন কৈকেইয়ের পাত্রে ঢালার সময় মানে আমরা অনেক সময় জল ঢালতে গেলে একটু বেশি পড়ে যায় তো এরকম একটু বেশি পরিমাণে পড়ে গেছে অর্ধেক হয়ে গেছে তিন ভাগ করতে গিয়ে অর্ধেক হয়ে গেছে আরও একটি পাত্র এসেছে সুমিত্রার হাতে তিনি খালি হাতে দাঁড়িয়ে আছেন কৈকেই আর কৌশল্যা দুইজন তাদের এই দুই পাত্র থেকে হ্যাঁ অর্ধেক করে কৌশ সুমিত্রাকে দিয়েছেন তো যেহেতু এই দুইজনই অর্ধেক করে দিয়েছেন এই জন্য সুমিত্রা লাভ করেছেন দুই পুত্র এই দুইজনের দুই অংশ দিয়েছেন লক্ষণ আর শত্রুঘ্ন কৌশল্যা লাভ করেছেন ভগবান শ্রীরামচন্দ্রকে আর কৈকেয়ী লাভ করেছেন ভরতকে তো এইখানে আমাদের শুভবিলাস প্রভু লীলার উপরে অনেক সুন্দর একটা সিরিজ লিখেছেন লাইফ গেম গ্রন্থের নাম তো এই গ্রন্থে প্রভু এখানে অনেক সুন্দর আমাদের পূর্বতন আচার্যদের কমেন্টারিগুলি থেকে কালেকশন করে করে শিক্ষা নিয়েছেন যে আমরা এইখান থেকে ঐক্যের শিক্ষা লাভ করতে পারি মাৎসর্যহীন হওয়ার শিক্ষা লাভ করতে পারি পরস্পর পরস্পরের প্রতি সৌহার্দপূর্ণ হওয়ার কোঅপারেটিভ হওয়ার শিক্ষা লাভ করতে পারি যে কোনো ব্যক্তি যদি সে স্বার্থপর হয় সে তার কাছে প্রাপ্ত সম্পত্তির অধিক ভোগ করার চেষ্টা করবে তো যদিও সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল বড় পত্নী হিসেবে কৌশল্যাকে তিনি চাইলে পুরোটা গ্রহণ করতে পারতেন এখানে কারো বলার কিছু থাকতো না কারণ এটা তার অধিকার কিন্তু তিনি সমান ভাগে বিবেচনা করেছেন যে না বড় পত্নী হিসেবে আমার অধিকার থাকলেও আমার কর্তব্য হচ্ছে আমি যেহেতু তাদেরকে আমার পতির সহপত্নী হিসেবে গ্রহণ করেছি আমার সতীন হিসেবে গ্রহণ করেছি তাদেরকে সমান অধিকার দান করা তো এই বিবেচনায় যেই কৈকিকে দিলেন সেম মনোভাব কৈকিয়ে ছিল একই মনোভাব সুমিত্রারও ছিল যে কোনো সংসার যে কোনো স্থান যে কোনো সমাজ যে কোনো দেশ যদি শান্তিপূর্ণ হতে চায় বা শান্তিপূর্ণভাবে তাদের জীবন যাপন করতে চায় তাহলে এই জায়গা থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে যে পরস্পর পরস্পরকে তার নিজের জায়গা থেকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে ভগবান সহ এই চার চতুর্ভুহের আবির্ভাব হল যে আমরা কৃষ্ণলীলাতে দেব বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ এই চারজন বাসুদেব হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র শঙ্কর্ষণ হচ্ছেন ভগবান শ্রী বলরাম প্রদ্যুম্ন হচ্ছে ভরত আর অনিরুদ্ধ শত্রুঘ্ন এইভাবে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছে আবির্ভাবের পর ধীরে 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 বড় হচ্ছেন তারা গুরুকুলে গিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য তো গুরুকুল থেকে শিক্ষা গ্রহণ করে বাড়িতে ফিরেছেন এখন পূর্ণ বয়স্ক যুবক তাদের জন্য বাড়িতে আসা মাত্রই মায়েরা তাদের পুত্রদেরকে দর্শন করে বউয়ের অন্বেষণ করতে শুরু করলেন যেন আমাদের পুত্রেরা এখন বড় হয়েছে তাদের জন্য পুত্রবধু আনতে হবে তো তার পূর্বে এখন ভগবান শ্রীরামচন্দ্রকে ভগবান রামচন্দ্রের যে রাজকুম যুবরাজ হিসেবে তার যে জনপ্রিয়তা সারা অযোধ্যায় তা দর্শন করে মহারাজ দশরথ অত্যন্ত আশ্বস্ত হলেন যে আমার এই বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাম হচ্ছে উপযুক্ত উত্তরাধিকারী এবং এখন সে গুরুকুলের প্রাপ্ত হয়েছে উপযুক্ত বয়সতার হয়েছে এবং সর্বশাস্ত্র সর্বশস্ত্রে বিশারদ হয়েছে সে সব দিক থেকে এখন রাজা হওয়ার উপযুক্ত তাকে রাজ্য সমর্পণ করব তাকে রাজ্য অভিষেক তো রাজ্য অভিষেকের প্রস্তুতি চলল আগামীকাল রাজ্য অভিষেক হবে আর আজকে সন্ধ্যাবেলা কৈকেয়ীকে কৈকেয়ীর প্রিয় দাসী মন্থরা এসে কুমন্ত্রণা দিলেন কি কুমন্ত্রণা দিলেন যে দেবসুর সংগ্রামে যখন মহারাজ দশরথ অসুরদের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে তিনি প্রাণ সংকটে ছিলেন তখন তুমি তাকে উদ্ধার করেছ তাকে রক্ষা করেছ এবং মহারাজ দশরথ তোমাকে দুইটি বর দিতে চেয়েছিলেন আর তুমি বলেছিলে যে এই বর সময় মতো সুযোগ করে নিয়ে নিবে এখন তোমার বর নেওয়ার কোনো আবশ্যকতা নেই তো আজকে তোমার সময় এসেছে সেই বরগুলি প্রার্থনা করার তুমি তোমার এই দুইটি বর প্রার্থনা করো মহারাজ দশরথের কাছে কৈকেয়ীর মনে এরকম কোনো দুর্বুদ্ধি ছিল না ঠিক যেরকম আনন্দে কৌশল্যা ছিলেন সুমিত্রা ছিলেন মহারাজ দশরথ ছিলেন সমস্ত অযোধ্যাবাসী ছিলেন যে কালকে আমরা আমাদের কাঙ্ক্ষিত মহারাজ শ্রীরামকে আমাদের রাজা রূপে প্রাপ্ত হব কৈকেয়ীর মনেও সেই দিব্য আনন্দ ছিল কিন্তু মন্থরা এসে কে যখন এই কুমন্ত্রণা দিলেন যেটা হচ্ছে কৌশল্যার কৌশল সে কৌশলে মহারাজকে ভুলিয়ে ভালিয়ে তার পুত্রকে রাজা বানিয়ে নিচ্ছে আর তার পুত্র যখন রাজা হয়ে যাবে তোর পুত্র হবে তার দাস তার অনুচর তার সেবক তার আজ্ঞাবাহক তো তোমার মতো রানীর কি মূল্য আছে এখানে রানী হিসেবে না আছে তোমার পাট রানীর মর্যাদা না আছে তোমার পুত্রের রাজা হওয়ার অধিকার তো মহারাজ দশরথের প্রাণ বাঁচিয়ে তুমি এই সমস্ত অধিকারে অধিকারী হয়েছ তুমি মহারাজ দশরথকে নবজীবন দান করেছ কিন্তু সমস্ত অধিকার থেকে তোমার সরলতার কারণে বঞ্চিত হচ্ছ কিন্তু আমি তোমার বাবার বাড়ির লোক হিসেবে আমি তোমার দাসী হিসেবে তোমাকে স্মরণ করিয়ে দেওয়া এটি আমার কর্তব্য তুমি এটা বিবেচনা করে দেখো তারপরেও কৈকির মাথায় এই মার পেচ ঢুকছে না বারবার বলছে বার বার বলছে তো একই কথা যদি কাউকে বারবার বলা হয় তাহলে সেটা মিথ্যা হলেও সত্যে মানে বিশ্বাস করে নেই যেমন একটা দৃষ্টান্ত দেওয়া হয় যে ভারতবর্ষে আমাদের এই বৈদিক সংস্কৃতিকে সব থেকে বেশি নষ্ট করেছে ব্রিটিশরা তো কীভাবে ব্রিটিশরা নষ্ট করেছে তো দৃষ্টান্ত দিচ্ছে যে এক ব্যক্তি ছাগল নিয়ে যাচ্ছে আর চারজন চুর মিলে ফোন দিয়ে এটেছে যে ছাগলটিকে আমরা নিয়ে যাব তার থেকে চারজন সুনির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েছে কেউ আমাদের মেডিকেল পয়েন্টে কেউ হাতাল কেউ বাজার পয়েন্টে কেউ চৌহাট্টা পয়েন্টে কেউ মীরা পয়েন্টে তো যেই মেডিকেল পয়েন্টে এসেছে তো বলছে আরে দাদা আপনি কুকুর নিয়ে যাচ্ছেন না না কুকুর না এটা ছাগল কি বলছেন এটা কুকুর না না ছাগল চলে গেছে যাওয়ার পর আবার জিজ্ঞেস করছে আরেকজন এরা তো আগে থেকেই ফোন দিয়ে টে রেখেছে তো আবার বলছি আরে দাদা কুকুর নিয়ে যাচ্ছেন কী ব্যাপার না না এটা ছাগল কুকুর না ছাগল যেই তিনবার বলেছে তখন বারবার ছাগল থেকে ঘুরে ঘুরে দেখছে নিচে দেখছে উপরে দেখছে মুখ দেখছে হ্যাঁ দাঁড়িয়ে দেখছে এটা কি আসলেই কুকুর না ছাগল পরপর পর তিনজন বলল মনে হয় কুকুর তো চতুর্চজন যেই বলেছে সাথে সাথে ছেড়ে দিয়েছে না না ঠিক আছে না চারজন পরপর ভুল করতে পারে না মেনে নিয়েছে যেটা কুকুর তো ব্রিটিশরা এইভাবে যে না এগুলো বৈদিক শাস্ত্র এগুলো কল্পকাহিনী এগুলো মিথোলজি এভাবে বলে 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 আমাদের এই বৈদিক শাস্ত্রের উপরে যে বিশ্বাস যে আস্থা ভারতবাসীর এই আস্থা বৈদিক শাস্ত্রের উপরে নষ্ট করেছে এবং নাস্তিক্যবাদের প্রবল প্রাদুর্ভাব হয়েছে তো যেহেতু বারবার ইকে মন্থরা এই কুমন্ত্রণা দিচ্ছিল যে তোর এটা করা উচিত এটা তোর অধিকার তুই নবজীবন দান করেছিস মহারাজকে তুই যদি তাকে না বাঁচাতে তাহলে কোথায় থাকতো কৌশল্যা কোথায় থাকতো সুমিত্রা কোথায় থাকতো তাদের সন্তানেরা তাদের সন্তান হওয়ারই কোনো সম্ভাবনা ছিল না তো বারবার বলার পর কইকেই সেটা মেনে নিয়েছে এবং তিনি মহারাজ দশরথের কাছে প্রার্থনা করেছেন যে প্রার্থনা হচ্ছে আমাকে সেই বরগুলি দিন রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে আর এই চোদ্দ বছর ভরত এই কালকে ভরতের রাজ্যাভিষেক হবে চোদ্দ বছর ভরত অযোধ্যায় রাজত্ব করবে এবং ভগবান শ্রীরামচন্দ্র যখন এই বার্তা শুনলেন যে মাতা কইকেই চাইছেন তিনি বিষ্টাবত সমস্ত রাজ্যের প্রতি মোহ পরিত্যাগ করে পিতৃসত্ব পালনের জন্য তিনি বনে গমন করলেন তো ভগবান শ্রীরামচন্দ্র যখন বনে গমন করবেন লক্ষণ কোনো সময় রামকে ছাড়া থাকতে পারে না আর শত্রুঘ্ন কোনো সময় ভরতকে ছাড়া থাকতে পারে না এই চার ভাইয়ের মধ্যে দুই জুড়াতে মানে এক অভূতপূর্ব মিল যেখানে রাম অবশ্যই সেখানে লক্ষণ যেখানে ভরত অবশ্যই সেখানে শত্রুঘ্ন ভগবান রামচন্দ্র যাবেন ও রেডি লক্ষণকে যেতে নিষেধ করছেন ভগবান রামচন্দ্র কিন্তু লক্ষণ যাবেনি জামাকে আপনি যদি নিষেধ আমি যাব না আপনি নিষেধ করছেন এখানে আমার দেহটা থাকবে কিন্তু আত্মাটা তো আপনার সাথে চলে যাবে কারণ আমার আত্মা আপনার কাছে সমর্পিত আপনার চরণে সমর্পিত কোনো ক্রমেই লক্ষণকে আর বাদ দেওয়া যাচ্ছে না সাথে সীতা মাতাও জুড়লেন যা অর্ধাঙ্গিনী হিসেবে এটা আমার অধিকার আপনার সাথে গমন করা প্রত্যেক পত্নীর কর্তব্য হচ্ছে স্বামী সুখে থাকুক আর দুঃখে থাকুক তাকে সমানভাবে সাথ দেওয়া তার সহযোগিতা করা আমার অবশ্যই আপনার সঙ্গে আমার কর্তব্য হচ্ছে আপনার অনুগমন করা মাতা সীতাকেও বাদ দেওয়া সম্ভব হচ্ছে না এই দুইজনকে নিয়ে যেতে হবে তো তারা তো সাথে যাচ্ছেন লক্ষণ সাথে যাচ্ছেন কারণ লক্ষণের প্রভু সীতা দেবীর সাথে যাচ্ছেন কারণ ওনার পতি কিন্তু লক্ষণের পত্নী কি নাম উর্মিলা উর্মিলার আমাদের ছিল মধ্যাচার্যের কমেন্টারিতে ভাষ্যে উর্মিলার মহিমা মহিমা কীর্তন করেছে মনে হয় যেন আরও একটা ছোট রামায়ণ শুধু উর্মিলার মহিমা কীর্তন করে হ্যাঁ লক্ষণ সাথে গিয়েছে রামের কারণ তিনি তার প্রভুর সাথে আছেন যত কষ্টই আসুক লক্ষণ তো আছে তার প্রভুর সাথে কেউ যদি তার প্রিয় ব্যক্তির সাথে থাকে যত কষ্টই আসুক যত দুঃখময় পরিস্থিতি আসুক তার জন্য এটা কোনো কষ্টের ব্যাপার নয় কারণ সে সুনির্দিষ্ট আশ্রয় আছে প্রকৃত আশ্রয় আছে সীতা দেবী আছেন তার প্রভুর সাথে তো উর্মিলাও চেয়েছিল সাথে যাবেন তো লক্ষণ উর্মিলাকে বলছে দেখো তুমি আমা তুমি আর আমার মধ্যে সত্যিকার অর্থে কোনো পার্থক্য নেই কারণ যেহেতু লক্ষণও হচ্ছে বিষ্ণুতত্ত্ব এই জন্য সীতা দেবী হচ্ছে এরা হচ্ছে লক্ষ্মী তত্ত্ব এই চারজন সীতা উর্মিলা মণ্ডপী আরেকজন কি শ্রুতকীর্তি এই চারজন হচ্ছে লক্ষ্মী তত্ত্ব তো দেখো তুমি আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই তুমি যদি আমার সেবা করার জন্য আমার সাথে অনুগমন করতে চাও যেভাবে বৌদি অনুগমন করছে তাহলে আমাদের সেবাতে আমাদের ভক্তিতে অনেক বিঘ্ন হবে তো আমরা যদি ভালোভাবে আমাদের প্রভুর সেবা না করতে পারি দুইজন একসাথে থাকার মধ্যে কি আনন্দ আছে কি লাভ আছে তুমি যদি আমার সাথে গমন করো তাহলে তোমার দেখাশোনা করার জন্য আমাকে সব সময় নজর রাখতে হবে এবং পত্নী হিসেবে স্বাভাবিকভাবে পতির প্রতি যে দায়িত্ববোধ সেবা মনোভাব তোমার তো সময় কাজ করবে আমার সুখ সুবিধার প্রতি তোমার নজর থাকবে তখন আমার সেবায়ও বিঘ্ন ঘটবে তোমার সেবাতেও বিঘ্ন ঘটবে তো আমাদের আমরা হচ্ছি দাস আমাদের কর্তব্য হচ্ছে আমাদের প্রিয় প্রভুর সেবা সম্পাদন করা বনে গমন করে প্রভুরাম নিজে সশরীরে যে কষ্ট পাবেন তার থেকে অনেক বেশি তিনি কষ্ট পাবেন তার মায়ের বৃদ্ধ মাতা বাড়িতে অবস্থান করবেন বৃদ্ধ পিতা বাড়িতে অবস্থান করবেন তাদের কষ্টের কথা বিবেচনা করে প্রভুরাম অনেক কষ্ট পাবেন এখন তুমি যদি আমার সাথে চলো তাহলে প্রভুর এই কষ্ট লাঘবে আমরা কীভাবে অংশগ্রহণ করব। কিভাবে আমরা প্রভুকে সহযোগিতা করবো তো একজন বুদ্ধিমান সেবকের কর্তব্য হচ্ছে সেবা যেখানে দরকার সেইখানে দেওয়া তার যেখানে ভালো লাগে সেইখানে সেবা করা কোনো বুদ্ধিমান সেবকের কাজ না তুমি তো অত্যন্ত বুদ্ধিমতী তোমাদের পরিবারে তো কোনো নির্বোধ মানুষ নেই তাদের বংশ পরিচয় বলছে পুরো এবং এই বংশ পুরো পুরোই মানে সবাই বুদ্ধিমান আমরা দেখি মাতা সীতার পিতাকে ছিলেন জনক রাজা ভরত আর রামচন্দ্রের মধ্যে যখন হ্যাঁ প্রেমের প্রতিযোগিতা চলছিল। দাদাকে তিনি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন আবার রাজ্য অভিষেক করাবেন আর রামচন্দ্র যুক্তি দিচ্ছিলেন যে না আমাদের পিতৃ পালনের জন্য এটা আমাদেরকে করতে হবে তাদের এই দুইজনের এই প্রেম প্রেম বিবাদের মধ্যে মীমাংসা করার জন্য ভগবান মহারাজ জনককে পাঠিয়েছিলেন এবং তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন এই বংশে কোনো নির্বোধ ব্যক্তি নাই ভগবান শ্রী লক্ষণ বলছেন উর্মিলাকে অবশ্যই উৎসাহিত করার জন্য তিনি যে সেবাটি দিতে চাইছেন সেই সেবাটি যাতে আনন্দের সাথে গ্রহণ করে অবশ্যই আরও অনেক মনোভাব সুন্দর সুন্দর থাকবে তো উর্মিলাকে বলছে উর্মিলা তো আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রভুকে এমনভাবে দান করব, যাতে প্রভুর মনোবেদনা লাঘব হয় আমি প্রভুর সাথে যাব প্রভুর স্বশরীরে যে সমস্ত দুঃখ লাঘবের জন্য আমি প্রাণপণ প্রয়াস করব আর তুমি থাকবে তুমি থাকবে অযোধ্যাতে অযোধ্যাতে থেকে প্রভুর যে অন্তরের বেদনা পিতামাতার বিরহ বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন ঠিক হচ্ছে কিনা এই বিরহ ওনার যে অন্তরের বেদনা তুমি অযোধ্যায় থেকে পিতামাতাকে উপযুক্ত সেবা সেবা যথাযোগ্য সেবা প্রদানের আশ্বাস প্রদান করে প্রভুকে তুমি প্রভুর এই অন্তরের যে বেদনা তা লাঘব করবে তো চোদ্দ হ্যাঁ উর্মিলা প্রভুর বিরোহে ভগবান শ্রী লক্ষণের বিরোহে থেকে তিনি লক্ষণ কর্তৃক প্রদত্ত যে সেবা তিনি দিয়েছিলেন অপূর্ব সুন্দরভাবে পূর্ণ নিষ্ঠা সহকারে তিনি সম্পাদন করেছেন এবং ভগবান শ্রী রামচন্দ্র সীতামাতাকে উদ্ধার করে ফিরে আসার পর তার জন্য উপযুক্ত বড় দিয়েছিলেন তো এইভাবে ভগবান রামচন্দ্র বনে গমন করে অসংখ্য অসুরদেরকে ভগবত ভক্তি দানের সুযোগ ভগবত ভক্তি লাভের সুযোগ দান করেছিলেন সীতামাতাকে রাবণ হরণ করে নিয়েছিল সীতামাতাকে উদ্ধার করে আবার তিনি লঙ্কায় ফিরে এসেছিলেন তো আমরা যে শ্রীমদ্ গীতাতে দেখি অধ্যায়ে শ্লোক বলছে কি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাৎম সৃজামি অহম অহং পরিত্রাণা সাধুনা বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথা সম্ভবী যুগে ভগবান রামচন্দ্রের আবির্ভাবে এই সবগুলি কারণ ছিল সাধুদের পরিত্রাণ অসাধুদের বিনাশ অসুরদের নিধন এবং ধর্ম সংস্থাপন সাথে সাথে তিনি বিপ্রলম্ব ভাবেরও অনুভব করেছিলেন রামচন্দ্রের আবির্ভাবে লীলা ছিল মানে বিরহে ভগবানের সেবা ভগবান এই রামলীলাতে ভগবান রামচন্দ্র সীতার বিরহ অনুভব করছিলেন সীতা দেবী রামচন্দ্রের বিরহ অনুভব করছিলেন এবং এই দুইজনের বিরহের মধ্যে অপূর্ণতা থাকার কারণে কৃষ্ণলীলা এবং চৈতন্য চৈতন্যলীলাতে এসে বিশেষ করে চৈতন্য চৈতন্যলীলাতে ভগবান শুধুমাত্র যে মুখ্য এবং গৌণ কারণের মধ্যেই মুখ্য কারণ একে অবলম্বন করেই তিনি আবির্ভূত হয়েছিলেন তা আমরা আর দীর্ঘায়িত করছি না আমি ক্ষমা ছেড়ে নিচ্ছি পূজ্যপাদ মহারাজ এবং সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার যদি কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন